আমি কিছুতে ভয় পাই না। ছেড়ে দাও, এই ভিডিওটা দুইটা পার্টে করা হয়েছে, যারা পার্ট ওয়ান দেখোনি তারা দ্বিতীয় পার্ট দেখে আসতে পারো, পার্ট ওয়ানের লিংক ডিসক্রিপশন বক্সে। ম্যাক এই ঘরটার মধ্যে আগেও এসেছিল এবং এখানে অনেক টাকা বাজেতে রাখা ছিল। এই মুহূর্তে ম্যাক কি বলতে চায় সেটা শুনে নেব ম্যাকের মুখ থেকেই। আমি বলি কি, তুমি যদি আমায় $5,00,000 এক্ষুনি দাও আমি চলে যাব। তোমরা এই কথাটা শুনলে $5,00,000 কি দেবে তোমাকে? কথাটা তো শুনবে $4,00,000। যদি তুমি বলতে $2,00,000, $2,50,000 হলেও হয়তো বা ভেবে দেখতাম। আচ্ছা বেশ, $3,50,000। না ঠিক আছে, চলো তাহলে পরের চ্যালেঞ্জ। ম্যাক কিন্তু $8,00,000 জন্য অলরেডি 4টা স্টেপ পার করে দিয়েছে। আগের চ্যালেঞ্জগুলি অতটাও কঠিন ছিল না, তবে এবারের চ্যালেঞ্জ আমার করা সব থেকে কঠিনতম চ্যালেঞ্জ হবে। এটা সত্যি ভয়ঙ্কর জিনিস, যেখানে কিনা নিজের কবর নিজেই দেখতে পাচ্ছে, তাও আবার জীবিত থাকা অবস্থায়। দেখা যাক ম্যাক এবার এই চ্যালেঞ্জটাকে কিভাবে পার করে। আপনি একবার কল্পনা করে দেখুন তো, যদি জীবিত থাকা অবস্থায় আপনাকে জ্যান্ত কবর দেওয়া হয় তখন সেই ভয়টা কেমন লাগবে। হ্যাঁ ঠিক এটাই ঘটেছিল ম্যাকের জীবনে। ভাই এটা আবার কি, দেখা যাক ও এটা এবার কিভাবে করে। না এটা তুমি করতে পারো না, এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি? ভগবান, পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা 24 ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো। শোনো, তোমার যখন ইচ্ছা তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছো। আর 24 ঘন্টার আগে তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও তাহলে তুমি কিচ্ছু পাবে না, সব কিছু হেরে যাবে। এটা ভালো না ভাই? মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি, কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ হয়নি। এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে? ঠিক আছে ম্যাক, আরো লোকজনকে নিয়ে এসো। না না না, এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে। অফিশিয়ালি টাইমার এবার শুরু হলো। হচ্ছে টাইমার এখনি শুরু হলো আর আমি এখনি পাগল হয়ে যাচ্ছি, জানি না আমি এখানে 24 ঘন্টা কি করে থাকব। ম্যাক মাথার উপরে দড়ি দেখতে পাচ্ছো, ওটাকে একটু টানবে। না এটা কোনো ট্রিক নয়, পরের বার এই দড়িটাকে টানলে আমরা তোমাকে বের করে নিয়ে আসবো। এখানে বলে রাখা ভালো, যদি তুমি 24 ঘন্টার আগে বেরিয়ে যাও তাহলে তুমি সব কিছু হেরে যাবে। আচ্ছা জিমি শোনো, তুমি ওয়াকি টকিটা ফেলে দিও না। ও কী করে জানলো আমি এটা ফেলে দেবো? আমি জানতাম ওটা ফেলে দিবে, আর আমি কিছু করতেও পারবো না। বাইরে থেকে এগুলোকে দেখা বেশ মজাদার, কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে রিস্টব্যান্ডটাকে পরে নিতে হবে, যেটা ওর হার্ট রেট আর ভাইটালসগুলোকে দেখাবে। কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না। বেসিক্যালি আমাকে জানতে হবে যে আমি এখানে কতক্ষণ কাটালাম, এটা হলো আমার স্ট্র্যাটেজি। আমি জেগে থাকার চেষ্টা করব 2 ঘন্টা ধরে, আর ঘুমাবো 10 ঘন্টা ধরে, আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে নেব। আর এভাবে আমি আরেকবার করব তাহলে কি হবে? এটা ফেস্টিভ্যাল বার হবে। ম্যাক নিজের প্ল্যানটা দিয়ে অনেক শুরু করলো, ওর কিন্তু স্বাভাবিকভাবেই পরের 2 ঘন্টা বড় হয়ে পড়লো। ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই, এর জন্যই তো রাখা। আর ম্যাকের বড় হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো।